নমস্কার বন্ধুরা মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রক্ষাবন্ধন স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি আইসক্রিম সন্দেশ আইসক্রিম খেতে আমাদের সকলের খুব ভালো লাগে এটা অত্যন্ত সুস্বাদু এবং মুখে দিলে একদম মেল্ট হয়ে যায় চলুন দেখে নিই আইসক্রিম সন্দেশ বানাতে আমি এক লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি তারপর সেটা চার থেকে পাঁচ ঘন্টা জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এবার এটা একটা মিক্সচার জারে গ্রাইন্ড হওয়ার জন্য দিয়ে দিলাম এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এর মধ্যে আমি হাফ বাটি দুধ দিয়ে দিলাম আর চার পাঁচটা আমন্ড দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার একটি অন্য পাত্রে আমি হুইপড ক্রিম নিয়ে নিলাম হাফ কাপ এর মধ্যে আমি আট চামচ কন্ডেন্স মিল্ক মেশালাম যদি আপনাদের কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে আপনারা ছোট দশ টাকার যে গুঁড়ো গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন এর সাথে পাঁচ থেকে ছয় চামচ চিনি এবার খুব ভালোভাবে এটা আমি ফেটিয়ে নেব এটা তিন চার মিনিট ফেটিয়ে নিতে হবে একটা পাত্রে আমি কিছু বরফ কুচি এবং ঠান্ডা জল নিয়েছি ওর মধ্যেই বাটিটা দিয়ে আবার খানিক্ষণ ফেটিয়ে নেব আমার ফ্যাটানো কমপ্লিট এবার আমি ওই স্মুথ যে পেস্টটা বানিয়েছিলাম ছানা সেটা দিয়ে আবার ফাইন ভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি একটা কেকটিনের মধ্যে ফয়েল লাগিয়ে নিয়েছি তাতে বাটার এবার ব্রাশ করে দেবো বাটার যদি আমি ব্রাশ করি তাহলে যখন আমি এটা ভাপে বসাবো ভাপ থেকে তুলে ঠান্ডা করার পর যখন ডিমোল্ড করব। খুব ভালোভাবে এটা বেরিয়ে আসবে সেই জন্য বাটার লাগানোটা খুব জরুরি আপনাদের যদি এরকম মোল্ড না থাকে তাহলে আপনারা কোনো টিফিন বক্সেও এই মিশ্রণটা ঢালতে পারেন তবে অবশ্যই চারিদিকটায় বাটার বা ঘি ব্রাশ করে দেবেন মিশ্রণটা আমি ঢেলে দিলাম বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করবেন এবার আমি এই মিশ্রণটার ওপর কিছু স্যাফ্রন দিয়ে দেব স্যাফ্রন দিল স্যাফ্রনের একটা খুব ভালো সুগন্ধ আছে এবং খেতেও খুব ভালো লাগে আর খুব ভালো একটা কালারও আসবে আপনারা চাইলে যে কোনো ফ্লেভার মেশাতে পারেন তবে যার যেটা পছন্দ সেটাই মেশাবেন এবার আমি এটা বাটিটা ট্যাপ করে দিলাম যাতে ভেতরে যে এয়ার বাবেলগুলো ছিল সেগুলো বেরিয়ে যায় এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো যাতে বাইরের কোনো বাষ্প এর মধ্যে না ঢোকে এবার গ্যাস চালিয়ে আমি কড়াই নিয়ে হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি তাতে একটা বাটি বসিয়ে দিয়েছি বা আপনারা যে কোনো র্যাক থাকলে র্যাকও ইউজ করতে পারেন জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মিশ্রণের ওই পেস্টটা বাটিটা বসিয়ে দেবো এবার বাটিটা বসিয়ে দিলাম এবার গ্যাসটা কম করে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে হতে দেবো পঁচিশ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি বদ্ধ করে ঢাকাটা খুলে দিয়েছি এখন এটা ধরবো না খুব গরম ঠান্ডা হলে আমি ডিপ ফ্রিজে পাঁচ থেকে চার থেকে পাঁচ ঘন্টা আমি পা চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রাখার পর বের করে এই ফয়েল পেপারটা উঠিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর স্যাফরন দেওয়ার ফলে কি ভালো কালারও হয়েছে এবং কত সুন্দর জমে গেছে এটা আমি এবার ফয়েল পেপার থেকে আস্তে করে ডিমল্ট করে নেব তারপর সাজিয়ে পরিবেশন করছি দেখুন আপনাদের যদি এটা পছন্দ হয় তবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ